আমরা শুনে থাকি একজন সর্বনিম্ন জান্নাতি পুরুষকে 70 জন হুর দিবে আল্লাহ তাআলা, কিন্তু একজন জান্নাতি নারীকে কি দিবেন, যেমন হযরত আসিয়া ইসলামকে ফেরাউন স্ত্রী? এই প্রশ্ন উত্তর তো জাকির নায়েক বহুতবার দিয়ে দিছে, এটা তার আমার দেওয়ার দরকার নাই ভাই। পুরুষ সৃষ্টিগতভাবে আমরা জানি সবাই, সৃষ্টিগতভাবে পুরুষ একাধিক নারীর প্রতি আসক্তি তার মধ্যে যেরকম থাকে, প্রকৃতিগতভাবে টান থাকে, এক বউ আছে তারপর আরেক বউ চায় আশা করে। নারীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে প্রকৃতি দিয়ে সৃষ্টি করেছেন, নারী কিন্তু একাধিক পুরুষ তিনি কামনা করেন না, তিনি কোনো পুরুষকে একান্তে চান, একাধিক পুরুষ এটা নারী প্রকৃতিগতভাবে চায় না। হ্যাঁ, তাহলে আপনি বলবেন তাহলে পরকীয়া কেন হয়? অনেক মহিলা তো আছে যে তার ঘরে স্বামী আছে সে আরেকটার পিছনে দৌড়াচ্ছে, হ্যাঁ বহুগামিতার রোগ আছে, তো এর এইটা যেগুলোর মধ্যে আছে সেগুলো তো রোগী, কিন্তু সুস্থ প্রকৃতিতে নারীরা সাধারণত চায় একান্তে কেউ। এখন প্রশ্ন হলো জান্নাতে যদি হুররা থাকে তাহলে তারা একান্তে থাকলো না, বউয়ের স্বামীটা তো আর একান্তে থাকলো না? এর উত্তর হলো দেখেন, দুনিয়াতে যে রেষারেষি আছে, রেষারেষি হিংসা আছে, জান্নাতিদের সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন ওয়া নাজানা মা ফি সুদুরিহিম মিন গিল, জান্নাতে প্রবেশের আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ফিল্টার করবেন, জান্নাতিদের অন্তর থেকে হিংসাটা বের করে ফেলে দিবেন, হিংসা অন্তর নিয়ে জান্নাতে জান্নাতে যখন যাবে তখন কারোর প্রতি কারোর কোনো রেষারেষি থাকবে না। এটা বিষয়টা নির্ভর করে যে সহনশীলতা, আল্লাহ তাআলা সহনশীল করে দিবেন এক। দ্বিতীয়ত হলো যিনি স্ত্রী, মূল স্ত্রীর মর্যাদা তিনিই পাবেন, বাকি যারা আছেন তারা তার বলতে পারেন অনেকটা সেবিকার মতো, তার সহকারীর মতো বা তার তার সাথী সঙ্গীর মতো, এবং স্ত্রীর যে মর্যাদা রানীর মতো সেটা আল্লাহ তাআলা দুনিয়া থাকা স্ত্রীকেই দিবেন। তাছাড়া পুরো বিষয়টা আলমুল গায়েবের বিষয়, অদৃশ্যের জগতের বিষয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতিকে স্যাটিসফাইড করবেন, ব্যাস এ হলো কথা। একজন বলে যে আচ্ছা কোরআন হাদিসে আছে জান্নাতিরা আল্লাহর কাছে যা চাইবে তা দিবে, আমি যদি আল্লাহর কাছে জান্নাতে বিড়ি খেতে চাই দিবে কি না, এটা প্রশ্ন। যদি বলেন যে আল্লাহ দিবে না তাহলে তো আমি জান্নাতি হিসেবে আমার চাওয়া আল্লাহ পূরণ করলেন না, তাহলে কেমনে জান্নাত হলো? আর যদি বলে দিবেন তাহলে জান্নাতে বিড়ির গন্ধ? তো এই প্রশ্ন উত্তর হলো যে যে এই প্রশ্ন করছেন, আল্লাহ যদি আপনাকে জান্নাতে যাওয়ার তৌফিক দেন, বিড়ি খাওয়ার মতো এরকম কুরুচিপূর্ণ খাওয়ার চাহিদাই আপনার ওখানে আসবে না। আপনি এখন দুনিয়া বৈশা চিন্তা করতেছেন ওখানে আমি এটা চাইবো আর কি, ওখানে গেলে আসলে আপনার এটা ডিমান্ড থাকবে না, এমন ভালো ভালো খাবার সেখানে থাকবে।